নমস্কার বন্ধুরা, প্রিয়পর্ণার হেসেল ঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি হান্ডি চিকেন বিরিয়ানি, যেটা চিকেনটা একদম আলাদাভাবে রান্না করেছি আর একদম অতুলনীয় স্বাদ হয়েছে। তো চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য আমি এখানে প্রথমেই চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ দই। দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো, দিয়ে দেব এখন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আমি এই চিকেনটায় কোনো হলুদ ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম আমার বাড়ির তৈরি একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটাও না একটা বিরিয়ানির মতো টেস্ট দেয়। আর এখানে আমি এভারেস্টের সাই বিরিয়ানি মশলা ইউজ করেছি। এই বিরিয়ানি মশলাটা না মানে দারুণ, তোমরা ট্রাই করতে পারো। আর এখানে 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার আর 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণ সর্ষের তেল। আর নুনটা অল্প করেই দিয়ে রাখলাম, কারণ চিকেনে প্রথম থেকে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে চিকেন থেকে অলরেডি প্রচুর জল বেরিয়ে যায়। এমনি এখানে দই দেওয়া হয়েছে, দইয়ের জন্য অলরেডি একটা এক্সট্রা জল বেরিয়েই যাবে, তাই নুনটা অল্প করেই দেওয়া থাক। এবার এটাকে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, একদম অল্প। এটাকে অর্ধেক সেদ্ধ করে নেব, মানে খুব সেদ্ধ করব না, কিছুটা পরিমাণে সেদ্ধ করে নেব। আর এখানে একটু দুধ নিয়েছি, তার মধ্যে একটু স্যাফরন ভিজিয়ে রাখলাম। এরপর একটা মিক্সিতে 2 পেঁয়াজ আর নিয়েছি 1 বড় সাইজের টমেটো, এটাকে পেস্ট করে রেখে দিলাম। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আগে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে অনেক গরম মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা যখন এইভাবে ফুটে আসবে তখন আমি আগে থেকেই এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে থেকে চাল। এটা হচ্ছে নাফিস চাল, বিরিয়ানির যে কোনো চাল আপনারা ব্যবহার করতে পারেন। তো চালটা এর মধ্যে সবটা দিয়ে দিলাম। খেয়াল রাখবেন জলটা ফুটে উঠলেই তবে চালটা দেওয়ার। আর এখানে জলটা অনেক বেশি হয়ে গেছে তাই আমি একটু কমিয়ে রাখলাম, যদি পরে লাগে আবারও আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর দিয়ে দেব নুন, পরিমাণ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভিনিগার, ভিনিগার যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। তো এবার ভাতটা হওয়ার জন্য রেখে দেব। বিরিয়ানি বা রাইস, যে কোনো জিনিস করার আগে চালটা যদি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখেন, দেখুন কত লম্বা লম্বা হয়ে যায়। তো ভাতটা এখানে রেডি হয়ে গেছে, এবার এটার ফ্যানটা ঝরিয়ে আমি রেখে দেব। আর এখানে আমি 80% মতো ভাতটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য দিচ্ছি, আর পেঁয়াজটা কীরকম হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ো করে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো। পেঁয়াজটা এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিলে পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়। এবার গ্যাসের ফ্লেমটা প্রথম 5 মিনিটের মতো আমি হাই ফ্লেমে রেখে দেব, তারপর মিডিয়াম টু লো করে করে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে যদি ভাজতে যাই তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না, যে বেরেস্তার মুচমুচে ভাবটা সেই মুচমুটে ভাবটাই আসবে না। তো আমি এবার কমিয়ে দিয়েছি একদম গ্যাসের ফ্লেমটা, তো একদম মাঝারি আঁচে রেখে দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর এখানে দেখো বেরেস্তাটা আমার হয়েও গেছে, আমি এবার এটা ভালো করে ছেড়ে তেল ঝাড়িয়ে তুলে নেবো আর কি। এরপর ওই তেলের মধ্যে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু যদি বিরিয়ানির মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভাজা হয় সেই আলুর টেস্ট কিন্তু আরও সুন্দর বাড়িয়ে দেয় বিরিয়ানিকে। তো যাই হোক, আলুটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। এরপর তেলটা একটু কমিয়ে নেব, তেলটা কমিয়ে আর এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়েছি 2 এলাচ, একটু দারুচিনি, আর দিয়েছি 2 লবঙ্গ।
এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে পেঁয়াজ আর হচ্ছে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা। আর পেঁয়াজ আর টমেটো পেস্ট যখন ভালো করে ভাজা করতে করতে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা। এবার খুব ভালো করে উল্টে পাল্টে এটা চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। চিকেন থেকে অলরেডি অনেকটাই জল বেরিয়ে আসছে, বলেছিলাম না দই দেওয়ার কারণে তো চিকেন থেকে অলরেডি এমনিই জল বেরোবে, তো তার জন্য জল অলরেডি বেরিয়ে আসছে। আর একটু সামান্য নুনও দিয়েছিলাম, তো দেখো চিকেনটা একদম হয়ে এসেছে। এবার আমি এখানে যে নুনটা দেওয়া বাকি ছিল আর কি, বাকি নুনটা আমি দিয়ে দেব। আপনারা আপনাদের খাবারের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন, তো আমি নুনটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ, তো এই পেঁয়াজটা দিলে না চিকেনের একটা আলাদা টেস্ট এসে যায়। তো এটা শুধুমাত্র বিরিয়ানির জন্য না, এটা যদি আপনারা আপনাদের নর্মাল দিনে যে মাংসটা রান্না করেন সেটাতেও যদি দিয়ে থাকেন অসাধারণ একটা টেস্ট আছে, অবশ্যই ট্রাই করবেন। তো এখানে মাংসটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে আর কি। আর এখানে বিরিয়ানির জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে কিছুটা আমি আলু বোখরা নিয়ে নিয়েছি 7-8 পিসের মতো, আর বিরিয়ানির মধ্যে আলু বোখরা দিলে আলু বোখরা খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এই যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রোজ ওয়াটার, আর দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতর খুব বেশি লাগে না, 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দেব। আর এখানে আমি হান্ডি চিকেনের জন্য মানে হান্ডি চিকেন বিরিয়ানির জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এই হাঁড়ির তলায় প্রথমেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, আর ওপরটা একটু মাংসের গ্রেভি দিয়ে দেবো। আর এতে না নিচেটা ধরে গেলেও খুব একটা মানে খারাপ হয় না আর কি, একটু যে মাটির যেহেতু নিচেটা একটু সামান্য ধরে যাবেই কিন্তু খুব বেশি অসুবিধা হয় না, তার জন্য আমি একটা লেয়ার করে দিলাম তেজপাতা আর গ্রেভির। এর মধ্যে রাইসটা দিয়ে দেবো, রাইসটা দিয়ে একটা একটা করে লেয়ার দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমি দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর গোলমরিচের গুঁড়ো আমার কাছে ছিল না তাই আমি গোটা গোলমরিচকেই খুব ভালো করে আমাদেরস্তায় থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এভারেস্টের সামান্য একটু বিরিয়ানি পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ঘি, আর স্যাফরন ভেজানো জলটাও দিয়ে দেবো আমি মানে সরি দুধটা দিয়ে দেবো। এরপর একটু বেরেস্তা, চিকেন, আলু সব কিছুই অল্প অল্প করে দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। তো লেয়ারটা কমপ্লিট করার পর আমি আবারও এর মধ্যে কিছুটা পরিমাণে খুব ভালো করে চেপে চেপে রাইস দিয়ে দিচ্ছি, আর রাইসটা দিয়ে দেওয়ার পর ওপরেও ঠিক একইভাবে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে ঘি, বেরিস্তা, তারপর বিরিয়ানি মশলা সব কিছুই অল্প অল্প করে দিয়ে দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বুঝতে পারবেন। এরপর সব কিছু লেয়ার হয়ে গেলে শেষে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস।
এরপর খুব ভালো করে আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব, আর এতে করে টাইট থাকে মুখটা, একটুকুও ভেতর থেকে হাওয়া বাইরে পাস হয় না, এতে বিরিয়ানিটা খুব সুন্দর দম হয় আর কি। তো আমি এটা গ্যাসে সরাসরি বসিয়ে দেব, বসিয়ে একদম একদম লোতে রেখে দেব, লোতে রেখে প্রায় 30 মিনিটের মতো আমি এটা হতে দেব। তো দেখো 30 মিনিট আমি রেখে দিলাম গ্যাসের আঁচে বসিয়ে, আর 30 মিনিট পর চলে এসেছি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা, একদম দোকানের মতো হান্ডি চিকেন বিরিয়ানি, অসাধারণ টেস্ট হয়েছে, মানে সত্যি বলছি ভীষণই ভালো হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তার জন্য সরি, আর সব কিছু খুব ভালো করে খুঁটি খুঁটি দেখিয়েছি, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন ভিডিওটা, আর ভিডিওটা একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।